হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি ফুড এস ক্লাস যেখানে আমরা বিগত কয়েকদিন ধরে ফুড এস থেকে স্ট্যাটিক আলোচনা করছিলাম কারণ স্ট্যাটিক ভেরি ইম্পর্টেন্ট ফুড এস এর ক্ষেত্রে টোয়েন্টি টু শুধুমাত্র স্ট্যাটিক জিগে থেকে থাকবে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে সেটা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্ব ঐতিহ্যপূর্ণ জায়গা যেগুলো ভারতে অবস্থিত অর্থাৎ ইন্ডিয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো সম্পর্কে আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে প্রশ্ন থাকলো তোমরা কমেন্টে অবশ্যই উত্তরটা লিখবে এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেটা বলবে দ্বিতীয় নম্বর প্রশ্ন দু সালে পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে একটি জায়গা সেটি কি বা কোন জায়গা সেটা তোমরা উল্লেখ করবে কমেন্টে এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে দাও ফটাফট ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের অফলাইন ক্লাস চলে অফলাইন ক্লাসগুলোতে আমরা অধ্যায়ভিত্তিক সাবজেক্ট অনুযায়ী শিক্ষক রেখে অভিজ্ঞ শিক্ষক যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় পাশ করে রয়েছেন সেই সমস্ত শিক্ষকরা পড়িয়ে থাকেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে এবং প্রচুর স্টাডি ম্যাটেরিয়াল সপ্তাহে পাঁচশো কোশ্চিনের স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হয় যেগুলো হানড্রেড কমন থাকে তো স্টুডেন্ট তোমরা আমাদের অফলাইন ক্লাসগুলো জয়েন করতে পারো আমাদের অফলাইন যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো হলো বালুরঘাট হেড অফিস গঙ্গারামপুর বুনিয়াদপুর তপন মালদা গাজল পাকুহাট এই সমস্ত জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে তোমরা আমাদের ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করতে পারো লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে আর তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও তোমরা অনলাইন ক্লাস করতে পারো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে পুরোনো ভিডিওগুলোর লিঙ্ক একটা প্লে লিস্টের মাধ্যমে ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে তো দুটো প্রশ্ন তোমাদের কাছে ছিল পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পশ্চিমে কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে আর দু হাজার তেইশ সালে পশ্চিমবঙ্গের কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে আমরা ইম্পর্টেন্ট হেরিটেজ সাইটগুলো দেখবো যেগুলো পরীক্ষায় মাঝে মাঝেই আসে তো প্রথমে দেখো অজন্তা গুহাচিত্র এটা কোথায় রয়েছে এটা রয়েছে মহারাষ্ট্রে কবে ঘোষিত হয় নাইনটিন থ্রি এটা মনে রাখবে যে যে শালটা করা হচ্ছে এই শালটা হচ্ছে যেই সালে ঘোষণা করা হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ইলোরা গুহা কোথায় আছে মহারাষ্ট্রে কবে ঘোষিত হয় 1983 এইটটি থ্রিতে আগ্রা ফোর্ট তাজমহল আগ্রাতে নাইনটিন এইটটি থ্রিতে এগুলো ঘোষিত হয় পরেরটা দেখো সূর্য মন্দির সূর্য মন্দির কোথায় রয়েছে উড়িষ্যায় এটা প্রশ্ন পরীক্ষা আছে সূর্য মন্দির কোথায় রয়েছে নাইনটিন এইটটি ফোরে এটা ঘোষিত হয় নাইনটিন এইটটি ফোরে তামিলনাড়ুতে অবস্থিত মহাবালীপুরম মনুমেন্ট এটাও ঘোষিত হয়েছিল কবে নাইনটিন এইটটি ফোরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে একশৃঙ্ণ্ডারের জন্য বিখ্যাত নাইনটিন এইটটি ফাইভ অসম অসমে রয়েছে মানুষ বনপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে অসমে নাইনটিন এইটটি ফাইভ এটাও ঘোষণা হয় খাজুরাহ স্ত স্মৃতিস্তম্ভ ভেরি ইম্পর্টেন্ট কোথায় রয়েছে মধ্যপ্রদেশে খাজুরাহ নাইনটিন এইটটি সিক্সে ঘোষণা করা হয় তারপর এটা দেখো ইম্পর্টেন্ট হাম্পির স্মৃতিস্তম্ভ হাম্পির স্মৃতিস্তম্ভ কোথায় রয়েছে কর্ণাটকে নাইনটিন এইটি সিক্সে ঘোষণা হয় এলিফেন্ট গুহা ভেরি ইম্পর্টেন্ট মহারাষ্ট্রে রয়েছে মহারাষ্ট্রে এটা ঘোষণা হয়েছিল কবে নাইনটিন এইটটি সেভেনে সুন্দরবন জাতীয় উদ্যান নাইনটিন এইটটি সেভেনে ঘোষণিত হয়েছিলো এটা হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পশ্চিমবঙ্গের নেক্সট দেখো নন্দা দেবী ও ফুলের উপত্যকা জাতীয় উদ্যান যেটা সেটা উত্তরাখণ্ডে অবস্থিত এটা নাইনটিন এইটি এইটে ঘোষিত হয়েছে বুদ্ধের স্মৃতিস্তম্ভ আর হুমায়ুনের সমাধি এগুলো মনে রাখবে বুদ্ধের স্মৃতিস্তম্ভ যেটা সেটা সাঁচিতে অবস্থিত মধ্যপ্রদেশে নাইনটিন এইটটি নাইনে ঘোষণা হয়েছে আর সমা হুমায়ুনের সমাধি নাইনটিন নাইনটি থ্রিতে ঘোষণা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটা হচ্ছে দিল্লিতে অবস্থিত কুতুব মিনারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় নাইনটিন নাইনটি থ্রিতে এটা রয়েছে দিল্লিতে দার্জিলিং এবং কালকা নীলগিরি মাউন্টেন রেলওয়ে যেটা দার্জিলিং রেলওয়ে টয় ট্রেন যেটাকে বলে তো টয় ট্রেনে ঘোষিত হয়েছে নাইনটিন নাইনটি নাইনে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিংয়ের তাহলে এটা হচ্ছে অবস্থ নাইনটিন নাইনটি নাইনে পরেরটা দেখো ভীমবেটকা রক শেল্টার ভীমবেটকা রক শেল্টার ভীমবেটকা কোথায় রয়েছে মধ্যপ্রদেশের রায়সেন জেলায় দু সালে এটা ঘোষণা হয় ছত্রপতি শিবাজি টার্মিনাসকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে মনে রাখবে এটা দু হাজার চার মহারাষ্ট্র ছত্রপতি শিবাজি টার্মিনাস এটা মহারাষ্ট্র অবস্থ কবে ঘোষণা হয়েছে দু সালে আরও কিছু দেখে নেই ইম্পর্টেন্ট যেমন লালকেল্লা লালকেল্লা কোথায় রয়েছে দিল্লিতে শাহজাহান বানিয়েছিলেন দু হাজার সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে যন্ত্রমন্তর যেটা দিল্লিতে রয়েছে দু সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে যন্ত্রমন্তর এখানে বিভিন্ন আর্কিটেক্ট আর্কিটেক্ট আর্কিটেকচার কার্যবলী রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে আবহাওয়া এবং অন্যান্য বিষয়ে জানা যায় সেটা হচ্ছে যন্ত্রমন্ত্র এটার একটি শাখা কোথায় রয়েছে মানসিংয়ের জয়পুরও রয়েছে পশ্চিমঘাটকে দু হাজার বারো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে যেটা কর্ণাটক কেরালা তামিলনাড়ু মহারাষ্ট্র নিয়ে অবস্থিত গ্রেট হিমালয়ান হিমালয়ান ন্যাশনাল পার্ক যেটা সেটা হচ্ছে দু সালে হিমাচল প্রদেশে অবস্থিত দু হাজার সালে ঘোষণা হয় নালন্দাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দু হাজার সালে ঘোষণা করা হয় এটা বিহারে অবস্থ নালন্দা কথা অবস্থ বিহারে নালন্দা নালন্দা বৌদ্ধ বিহার গোলাপি শহরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গোলাপি শহর বলা হয়েছে জয়পুরকে এটা ঘোষণা হয়েছে দু হাজার উনিশ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ধলাবিরা যেটা গুজরাটে অবস্থিত এটা একটা এটা হচ্ছে সিন্ধু সভ্যতার একটা নিদর্শন জায়গা ধোলাবিরা সেই ধোলাবিরা দু সালে ঘোষণা হয়েছে আর যেটা বললাম দু হাজার তেইশ সালে পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনকে শান্তিনিকেতনে বিশ্বভারতীকে শান্তিনিকেতনে বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া আছে এটা দু সালে এই বছর তো তোমাদের কাছে দুটো প্রশ্ন ছিল দুটো প্রশ্নের উত্তর তোমরা একটা প্রশ্নের উত্তর তো পেয়ে গেলে আর একটা প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই দেবে আমাদের অফলাইন ক্লাসগুলো জয়েন করতে চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে পাশাপাশি আমার নাম্বারও যোগাযোগ করতে পারো আমার নাম্বার হচ্ছে এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স মনে রাখবে নভেম্বর পর্যন্ত অ্যাডমিশনে রকম অ্যাডমিশন ফি তোমাদের দিতে হবে না উইদাউট অ্যাডমিশন ফি শুধুমাত্র টিউশন ফি যেখানে মিনিমাম এক একটা কোর্সের জন্য তোমরা যদি এসএসসি জিডি এসএসসি জিডির জন্য প্রস্তুতি নাও বা জিএনএমের প্রস্তুতি নাও বা ফুড এস এর প্রস্তুতি নাও তোমাদের জন্য রয়েছে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের জন্য টিচার মিনিমাম চারটা করে টিচার তোমরা এক একটা কোর্সের জন্য পেয়ে যাবে তো নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে যোগাযোগ করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে